পুলিশের মানসিক স্বাস্থ্য সেবায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্প্রতি বারিধারায় পুলিশের হাতে পুলিশ খুন হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বেনজির ইস্যুতে আইজিপি মন্তব্য করেন, দুর্নীতি করে পুলিশ বাহিনীতে ছাড় পাওয়ার নজির নেই। শনিবার রাতে বারিধারায় কনস্টেবল মনিরুলকে খুন করেন কনস্টেবল কাউসার। এখন সে রয়েছে রিমান্ডে। এখন তার পরিবার দাবি করছে কাউসার মানসিক ভারসাম্যহীন, তবে সোমবার পর্যন্ত পুলিশ জানিয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। মঙ্গলবার আইজিবি বলছেন কাউসারের অসুস্থতার খবর জানতেন, তবে সুস্থতার সনদ দেখেই চাকরি দেওয়া হয়েছে। এটা আমরা জেনেছি, জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমরা, আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো। হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পুলিশের মানসিক স্বাস্থ্য সেবায় গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে, সেই জন্য তাদের একটা কোর্স মানে দু একদিনের একটা কোর্স চলে। অনুষ্ঠানে বেনজিরের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয় বর্তমান আইজিপিকে। তিনি বলেন কোনো ব্যক্তির দায় নেবে না পুলিশ বাহিনী। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে, এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটাকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। বেনজিরের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক, এই বলে দায় সারেন আইজিপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।